নমস্কার বন্ধুরা, লাভলি পাঠশালাতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা ভালো আছেন আশা করি। তো আমরা আজকে চলে এসেছি আমের একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্য আমাদের লাগবে আম। আম পেরে নিয়ে চলুন বন্ধুরা, আমগুলো আমরা পেরে নিয়েছি। এবার চলুন রান্না করে যাই বন্ধুরা। আমগুলো আমরা এবার আস্তে আস্তে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নিয়েছি, এবার আমরা জল দিয়ে ধুয়ে নেবো। আজকে আমরা বানাবো আমের জেলি। তার জন্য আমাদের রসটা লাগবে, আমের রসটা লাগবে। জ্যামটা বানাতে গেলে আমের শাঁস লাগে, আর জেলিটা বানাতে গেলে আমের রসটা লাগে। তাই আমরা আজকে জেলি বানাবো। আর জেলি বানানোর জন্য আমাদের শুধুমাত্র লাগবে চিনি পরিমাণ মতো এবং একটু ফুড কালার, আর কোনো কেমিক্যাল ছাড়াই আমরা বানাবো। এগুলো আমরা আস্তে আস্তে গ্রেড করে নেবো। সবটা গ্রেড করা হয়ে গেছে। এবার এখান থেকে আমরা কিছুটা পরিমাণ নিয়ে রস বের করে নেব, আর কিছুটা পরিমাণ আমরা গরম জলে একটু ভাপিয়ে নেব। এভাবে রসটা আমরা বের করে নিলাম। এটা আমার আমের রস বেরিয়েছে, আর এই চিনিটা নিয়েছি, আর এই যতটা পরিমাণ রস নিয়েছি আর হাফ আর এতটা পরিমাণ জল নেবো, তাহলেই আমার চিনিটা জলটা সমান সমান হয়ে যাবে। এবার জল দিলাম কড়াইয়ে। এবার এই আমটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এ ফুটতে শুরু করে দিয়েছে। এই অল্প একটু ভাপিয়ে নিয়ে আমি এবার ঢেলে নিয়ে রসটা বের করে নেবো। রসটা আমরা আর একবার ছেঁকে নিচ্ছি, যদি কিছু থাকে বেরিয়ে যাবে। ওটা কাঁচা আমের রসটা আর এটা সেদ্ধ করার রসটা আমি মেপে নিয়েছি তার আগে পরিমাণটা। এবার ফুটতে থাকলে আমরা চিনি অ্যাড করব। এটা আবার ফুটতে শুরু হয়েছে দেখুন। এবার আমরা এতে চিনিটা যোগ করব। সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু কালার। খুব কালার আমার কালারটা খুব সুন্দর এসছে, না দিলেও হতো, তবু একটু দিলাম। দেখুন বন্ধুরা, ফুটতে শুরু করেছে। আরও ঘন হবে, আরও মিনিট 5-7 ফুটবে, তারপর আমরা নামাবো। কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা। এবার আমাদের নামানোর সময় হয়ে গেছে। আমরা যদি বুঝতে না পারি তাহলে এই একটু প্লেন জল নিয়ে একটা জায়গাতে সেটাতে আমরা দিলেই দেখবো আটকে গেছে, তখন আমাদের রেডি। এটা পুরো আটকে যাবে যখন, তখন আমাদের রেডি। দেখুন ঠান্ডা হয়ে আটকে যাচ্ছে, এবার আমাদের রেডি হয়ে গেছে। এটা নামিয়ে ফেলবো। এবার আমরা নামিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে আমরা একটা পাত্রে কাঁচের শিশিকে ঢেলে নেবো, ঢেলে ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা করে নিয়ে আমরা এই বোতলে ঢেলে নিয়েছি, এবার আমরা খাবো। তার সঙ্গে আমাদের দু ফুদের সঙ্গেও এসে গেছে রেডি ওরা। তো আমরা এবার চিনিটা লাগাবো। লাগিয়ে নিয়েছি আমরা এভাবে। এবার আমরা কেটে নেবো। আমি ছেঁকে নিয়েছি পাউরুটিগুলো এর আগে থেকে। ভালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা এভাবে বানাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর এরকম ভিডিও পেতে, আরও নতুন নতুন ভিডিও আসবে, তার জন্য আপনারা বেল আইকনে ক্লিক করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।